রূপ মোদিময়। মোদী মেক্রনের বন্ধুত্ব জ্বলিছে পুৰিছে মুসলিম বিশ্ব। প্রথমে মন করকে দৃশ্যলৈ তিনিদিনীয়া ভ্রমণসূচীৰে ইউরোপলৈ যোৱা দেশৰ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে জার্মানী ডেনমার্কৰ পাছত উপস্থিত হলগৈ ফ্রান্সত। পিছে ফ্রান্সত মোদী উপস্থিত হওয়ার পাছতেই রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রনে আগ্রহী এসে নরেন্দ্র মোদীক আলিঙ্গন করেছিল। বাহনের নমার পিছতেই মেক্রনে সাবতি আদরণি জানাই আগ্রহাই নিয়ে প্রধানমন্ত্রীগীক। পিছে দৃশ্যটক লৈ বিশ্বজুড়ি এটা চর্চা চলিছে। বিশেষ এই দৃশ্যট দেখি পাকিস্তানের গা জ্বলিছে, কারণ পাকিস্তান আর ফ্রান্সর সম্পর্কর কথা বিশ্বই জানে। ইফালে ফ্রান্সর সঙ্গে শেহতীয়া সময়খিনিত মুসলিম বিশ্বর সম্পর্কর কথাও বিশ্বই জানে। ইউরোপ যাত্রার অন্তিম কার্যসূচী হিসাবে ফ্রান্সলে গৈছিল দেশের প্রধানমন্ত্রীগী। পিছে ফ্রান্সর রাষ্ট্রপতিগীর মোদীর প্রতি আবদার দেখি সকলো আচরিত হয়ে পড়ল। মাত্র কেটামান দিন পূর্বে দ্বিতীয়বারের ফ্রান্সর রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়া মেক্রনে দেখিয়ে সাবতি ধরেছিল মোদীক। বিশ্বত চর্চা লাভ করা এই দৃশ্যকটায় প্রমাণ করে ফ্রান্স আর ভারতের সম্পর্ক কি গভীর। ফ্রান্সর রাষ্ট্রপতিগীয় মোদীক এনেদরে আদরণি জানালে যে দুয়ো বহু পুরনি বন্ধুহে। ভারত ফ্রান্সর দুইগী শীর্ষ নেতার মজত এক মধুর অন্তরঙ্গ মুহূর্তর সাক্ষী হয়ে রোল সমগ্র বিশ্ব। পিছে বিশ্বই এটা কথা বুঝি উঠিছে যে দুইগী নেতার মজত গড়ি উঠা এই সম্পর্কর আড়ত আছে ভারত আর ফ্রান্সর আন্তরিক বুঝাবুঝি। ভারত ফ্রান্সর সম্পর্কর 70 বছর সম্পূর্ণ হওয়া আর কূটনৈতিক বুঝাপড়ার 24 বছর সম্পূর্ণ হওয়ার শুভক্ষণত সাক্ষাৎ দুইগী নেতার মোদী আর মেক্রনের এই সাক্ষাতে অধিক ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছে দুই দেশের। দুখনকৈ শক্তিশালী দেশের দুগৰাকী শক্তিশালী নেতার সাক্ষাতক লৈ বিশ্ববাসী আশা করেছিল যে তেওঁলোকর আলোচনাত স্থান পাব রাশিয়া আর ইউক্রেনের প্রসঙ্গই। ভারতের তরফের পৰা এই সন্দর্ভত পুনের কোৱা হল আলোচনার জড়িয়তেহে বিচারি পাব দুই দেশে শান্তির পথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রনের মাজত প্রায় এঘণ্টাজোড়া বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ক লৈ আলোচনা অনুষ্ঠিত হয়। ভারত আর ফ্রান্সর মাজত 1998 চনের পর চলি অহা কূটনৈতিক বুঝাপড়া অধিক কটকটিয়া করে তোলাত গুরুত্ব দিয়ে। ইয়ার লগতে প্রতিরক্ষা আর সিভিল নিউক্লিয়ার ইকোনমিক বিষয়ত সহযোগিতায়ও গুরুত্ব লাভ করে। চীন আর পাকিস্তানের শেহতীয়া কার্যকলাপ দেখি দুইগী নেতায় সামুদ্রিক সুরক্ষা আর সন্ত্রাসবাদক কঠোর হাতে দমন করা আদি বিষয়েও আলোচনা স্থান লাভ করে। দুইগী নেতায় সকল ক্ষেত্রতেই সহযোগিতার সহমত পোষণ করে। উল্লেখযোগ্য যে দেশের প্রধানমন্ত্রীগী যেতিয়াই ফ্রান্সত উপস্থিত হয়েছিল তেতিয়াই সমগ্র প্যারিসত শুনবলে পাওয়া গৈছিল মোদী মোদী ধ্বনি। এটা কথা ঠিক, ইতিমধ্যে ভারতলৈ উভতা মোদীর ইমানুয়েল মেক্রনের সঙ্গে হওয়া সাক্ষাতে বহু শত্রু দেশের টোপনি ধরেছে। সেয়া লাগিলে পাকিস্তানেই হোক নাইবা চীন, মোদীর যাদুত যে সকলোরে সপোন চন পড়েছে। ডিজিটাল ডেস্ক, অসম লাইভ 24.